পরের প্রশ্ন চিরকুট থেকে, আসসালামু আলাইকুম ভাই জাকির। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহান তাআলা হলেন নূর, তার উপর কোনো আকৃতি বা জেন্ডার আরোপ করা যায় না। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ সম্পর্কে হি বা পুরুষবাচক সর্বনাম ব্যবহার করা হয়েছে কেন? একজন বোন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নটা নিয়ে আমি অনেকদিন সমস্যার ভেতরে ছিলাম। আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ হলেন নূর, তার কোন জেন্ডার নেই, তাহলে কেন আরবিতে বলা হয়েছে হুয়া, ইংরেজিতে হি? এই প্রশ্নটা আমি অনেক মানুষকেই করেছি ইন্ডিয়ায় আর বিদেশেও, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাইনি। তারপরে নিজে কিছুটা রিসার্চ করে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করলাম। যখন আমি আরবি শিখলাম, ব্যাকরণ, আরবি ব্যাকরণের জেন্ডার হচ্ছে দুই প্রকারের, পুরুষ আর স্ত্রী। ইংরেজি গ্রামার তিনটা জেন্ডার, পুরুষ স্ত্রী আর ক্লিপ। তাহলে যদি হুয়া শব্দটার ইংরেজি করি, এটাকে অনুবাদ করা যায় হি অথবা ইট, হি অথবা ইট, হিয়ার ব্যাপারটা একই। যদি এই শব্দটার ইংরেজি করেন সেটা হবে শি অথবা ইট। এটা আরবি ভাষা দুটো জেন্ডার, কিন্তু ইংরেজি ভাষায় তিনটা জেন্ডার। তাহলে হুয়া শব্দটার ইংরেজি করলে হবে হি অথবা ইট, হিয়া শব্দের হবে শি অথবা ইট। তাহলে হুয়া যদি এটার ইংরেজি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সব জেন্ডারের উপরে, তাহলে আমরা ইংরেজিতে হি বলি কেন? কিছু লোক এভাবে বলতে পারে, যদি হুয়া মানে হি অথবা ইট আর হিয়া মানে শি অথবা ইট দুটোই একই, তাহলে আল্লাহ হিয়া না বলে হুয়া বললেন কেন? কারণ কোরআন বলছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমি যখন শিখলাম আরবি ব্যাকরণ, তখন আমি জেনেছিলাম আরবি ব্যাকরণে স্ত্রীলিঙ্গ ব্যবহার করতে কিছু নিয়ম আর শর্ত পালন করতে হবে। স্ত্রীলিঙ্গ, প্রথমত প্রকৃতিগত স্ত্রীলিঙ্গ হলে, যেমন মা, উম্মুন, অবশ্যই স্ত্রীলিঙ্গ হবে। দ্বিতীয় নিয়ম, যদি শব্দের শেষে তা, এটা স্ত্রীলিঙ্গ, যেমন মিরওয়াতুন, ফ্যান, শেষে আছে তা, এটা স্ত্রীলিঙ্গ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী নন, তাই স্ত্রীলিঙ্গ হবে না। আল্লাহর শেষে তা নেই, তা আছে না, স্ত্রীলিঙ্গ হবে না। তৃতীয় নিয়ম, শব্দের শেষে বড় আলিফ থাকলে সেটা হবে স্ত্রীলিঙ্গ, আল্লাহর শেষে বড় আলিফ নেই, স্ত্রীলিঙ্গ হবে না। এছাড়াও আরেকটা নিয়ম, শরীরের যে অঙ্গগুলো দুটো আছে, চোখ আমাদের আইনুন, স্ত্রীলিঙ্গ, ইয়াদুন, হাত, স্ত্রীলিঙ্গ, আল্লাহ হলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, এক জোড়া না। সেজন্য ব্যাকরণের নিয়মে যেহেতু এখানে হিয়া শব্দের ব্যবহার করা যাচ্ছে না, শি অথবা ইট, আল্লাহর সর্বনাম হুয়া, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার বা লিঙ্গ নেই।